হ্যালো এভরিওয়ান, আমি উদিতা। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর চলে এলাম। আজকে ছিল মাঘী পূর্ণিমা, আজকে ছিল আমার জেঠু আর কাকুদের বাড়িতে নারায়ণ পুজো। তো সেই উপলক্ষে আমরা চলে গেছিলাম। তো এখানে নারায়ণ পুজো শুরু হয়ে গেছে। আর এখানে আমরা সবাই গল্প করছিলাম দুই পুচকুর সাথে। এই দুই পুচকুকে নিশ্চয়ই আপনারা আমাদের আমার ব্লগে দেখেছেন। আর এখানে আমার জেঠুর মেয়ে আসেনি, তাই ওকে ভিডিও কল করা হচ্ছে। সবাই মিলে বেশ আড্ডা হলো অনেকদিন পর। পুচকুগুলো বেশ বড় হয়ে গেছে, ওদের 1 বছর বয়স হতে যায়। আর এখানে হোম শুরু হয়ে গেছে, চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে। তো চোখ ভীষণই জ্বালা করছিল, বেশিক্ষণ বসতে পারিনি এখানে। আর এখানে শুরু হচ্ছে নারায়ণের ব্রত কথা। তো চলো আমরা একটু শুনি নি। প্রণমীয় সত্য পীর নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি বা কালী করালিনি, সত্য পীর উপাখ্যান পূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবার মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাই পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া হইল কাতর। বৃক্ষতলে সে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়ার দোবড় হইল সত্য পীর। দয়াময় প্রভুদেব সত্য নারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। যে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদ তুমি বসিয়া হে তাই। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বল কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমাদের কর পূজা। দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পূজি। পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমে জানো ভেদ। নেহি ভেদা ভেদ ত্রিজগতে, এই দুই জানিবে অভেদ। এই বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মচারী হাত। করিল প্রচুর সব গদ গদ বাণী, দেখিতে দেখিতে মন ফকির হইল। দেখি তাহা দ্বিজ বল বিস্মিত হইলা, ব্রাহ্মণ বলে প্রভু বুঝিব তোমায়, পূজার পদ্ধতি কি বা বলয় আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজ বল, পূজার পদ্ধতি যথা করি অতপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের দরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সোয়া সেনে, সোয়া ছড়া কলা করিবে কয়েকজন, সোয়া গন্ডা গুয়া কার পান সোয়া করি, সোয়াশের চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি। চিনি আর ক্ষীরটিতে যার নাই শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তি করে পূজা করো শাস্ত্রের বিধারে। সত্য পীর বলি সবে মাথে দেবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ রইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অনন্ত ধ্যান। ভক্তি করে দ্বিজ বলে হয় হরষিত, কিছু ভিক্ষা করি গৃহ হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমত। দিদি ভক্তি ভাবে পূজে দিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দিজ রহিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তি করে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে,
দুঃখ দূর হইল আনন্দ করে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপচিল। সাধু বলে, অপ্রতুল নাহি অন্ত ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে দুঃখ হয় মনে, যদ্যপি আমার এক জন্মে তো নয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু, অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী, সত্য নারায়ণ পূজা সাধু ভুলিল যথাকালে কন্যাকে বিবাহ দিল। অতপর সাজাইল সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে, রাজা নাম কালানিতে সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। তুমি কি করছো পটলা, তুমি বলো। টাকা দেখি কেমন তোমার টিপ আসবেন। আর এখানে সবাই মিলে একটু সেলফি তোলা হচ্ছিল, যে যার বাড়ি এবার বেরিয়ে যাবে। পুজো সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যাওয়ার আগে সেলফি তোলাটা একটা ম্যান্ডেটরি। পুজো কমপ্লিট, এবার মা দের শুরু হয়ে গেছে লুচি ভাজা, গরম গরম লুচি, আর এদিকে হচ্ছে ফুলকপির তরকারি। আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। এবার এক দিদি আমার বেরিয়ে গেল, ওর বাড়ি বারুইপুরে, তো তাড়াতাড়ি ওই জন্য বেরিয়ে গেল। আর এখানে পুজো হয়েছে আমার কাকুর বাড়ি, এখানে আছে গামলা ভর্তি সিন্ডি। সিন্ডি আমার বরাবরই খুবই ফেভারিট, তোমরা কারা কারা সিন্ডি খেতে ভালোবাসো আমাকে জানিও। আর এখানে হয়েছিল পোলাও আর আলুর দম। এখানে সবাই প্রসাদ খাচ্ছে, তো আজকে দিনটা ভালোই কাটালাম, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে জানিও। প্রতি বছরই আমাদের এই মাঘী পূর্ণিমার সময় নারায়ণ পুজো হয়, তো এবার সবাই সবার বাড়ি চলে যাচ্ছে। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না, দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। Till then, take care and goodbye. Oh,